হারমেও তো কি হয়েছে, সেও চায় একটু একান্তে সময় কাটাতে। তারও ইচ্ছে করে 448 মিটার উঁচু পাহাড়ে উঠে দূরে তাকিয়ে থাকতে। জঙ্গলে বোমা ছড়াতে গিয়ে মহাপ্রস্থানের পথে শারমেও। পাহাড়ের দুর্গম অঞ্চলগুলিতে যেখানে রুক্ষ পাথর ছাড়া আর কিচ্ছু নেই, সেই সব স্থানে সাম্প্রতিক বীজ বম্ব ছড়ায় ছাতনা বনদপ্তর। কিন্তু পুরো রাস্তাটি অনুসরণ করে পাহাড়ের উপরে ওঠে একটি শারমেও, যেন পঞ্চ পাণ্ডবের মহাপ্রস্থানের এক পুনরাবৃত্তি। শারমেওটি পাহাড়ের চূড়া থেকে উপভোগ করে অপরূপ দৃশ্য। পঞ্চ পাণ্ডবের মহাপ্রস্থানের পথে একটি শারমেও তাদের যোগদান করেছিল, অর্থাৎ একটি কুকুর পঞ্চ পাণ্ডবের পিছনে পিছনে গিয়েছিল স্বর্গের দ্বার পর্যন্ত। ঠিক যেন সেই একই কাণ্ড ঘটল বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে। আমরা সিড বম তৈরি করে এনেছিলাম, সেই সিড বম দেওয়া হলো আজকে। আর কিভাবে তৈরি করা হয়েছে? এই সিড বম তৈরি হয় মানে নানা রকম বীজ দিয়ে, যেমন আমরা একটা বীজ দিয়েছি বামলা, আকাশমণি, সোয়াবুল, ওইটার মধ্যে মাটি থাকে, গোবর সার থাকে, জৈব সার থাকে, ওইটা মিক্স করে পরে একটা মানে ইয়ে তৈরি করা হয়। তৈরি করার পরে ওইটা বীজটাকে মিশানো হয়, মিশাই পরে ওইটা মানে সারটা যেহেতু যখন এটা পুং বেরিয়ে যায়, যে বীজের একটা ইয়া হয়ে যায়, তখন আমরা এটা ছড়াই দেওয়া হয় কিনা। শারমেওটির নাম লালু। লালু ছোট থেকেই শুশুনিয়া বন বাংলোতে থাকে। বনদপ্তরের বেশিরভাগ কাজেই দেখা যায় লালুকে, যেমন প্রাচীনকাল থেকেই ম্যানস বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ মানুষের প্রিয় বন্ধু হিসেবে ভূমিকা পালন করে এসেছে শারমেও। প্রভুভক্ত এই প্রাণী অনুসরণ করতে এবং সাহায্য করতে ভালোবাসে। ঠিক সেই রকমই লালুও পাহাড়ের চূড়া থেকে উপভোগ করল অপরূপ প্রাকৃতিক দৃশ্য। কুকুর তো কি হয়েছে, সেও চায় একটু একান্তে সময় কাটাতে। বাঁকুড়া থেকে নিরঞ্জন ম্যানার্জি রিপোর্ট, লোকাল 18 বাংলা।